বিপিএল আসলে নাটক, এত নাটকের ভিড়েই ঢাকা ডোমিনেটরস এই প্রথম ডোমিনেট করে খুলনাকে হারায় দিল। কেন, কিভাবে ডোমিনেট করলো দেখেন। ঢাকা প্রথমে ব্যাট করে 108 রানে অল আউট, 108 রান, এবং অন্যদিকে খুলনা টাইগার্স 84 রানে অল আউট প্যাকেট। সো বুঝতে হবে আপনাকে, এখন জানতে হবে এই খেলাটা কোথায় হচ্ছে। এই খেলাটা হচ্ছে মিরপুরে। মিরপুরের পিচ এই ধরনের রেজাল্ট হবে না এটা বলার অপেক্ষা রাখে না। এবং ঢাকা ডোমিনেটরস শেষ পর্যন্ত ডোমিনেট করে 24 রানে জিতে গেছে। ওরা যতটা না ডোমিনেট করছে, এর চেয়ে বেশি ডোমিনেট করছে হচ্ছে মিরপুরের পিচ। সো মিরপুরের পিচে তারপরে সৌম্য সরকার চমৎকার খেলেছে। আমি তো ভেবেছিলাম যে সৌম্য সরকার যে ইনিংসটা খেলেছে 45 বলে 57, এখানে কিন্তু 6-2-4 মেরেছে, 6টা, 126 স্ট্রাইক রেটে ব্যাট করেছে আজকে। সৌম্য সরকারের মানে যে আউটটা একেবারে ধরেন যে মানে কি বলবো, নাসুম আহমেদের বল একেবারে স্টাম্পে ঢুকে গেছে, হুট করে 13 পাইছে না, মানে হঠাৎ অবাক হয়ে গেল সৌম্য সরকার। এখন সৌম্য সরকার বাদে আর একটা প্লেয়ারও কিন্তু, দুইটা প্লেয়ার সেকেন্ড ডিজিটে গিয়েছে, তাসকিন এবং হচ্ছে আমির হামজা। ঠিক আছে, এই আমির হামজা 10 এবং তাসকিন করছে 12, আর বাকি একটা প্লেয়ারও সেকেন্ড ডিজিটে যেতে পারে না। একজনের ডিজিট দেখলে মনে হবে যে এটা মোবাইল নাম্বার। এরা শেষ পর্যন্ত 108 রান করে, এবং সেখানে সবচেয়ে বেশি 4টা উইকেট নিয়েছে নাহিদুল ইসলাম, একজন স্পিনার, 4টা উইকেট নিয়েছে 6 রান দিয়ে, 4 ওভারে 6, ও মাই গড, বাবা যায় না। অন্যদিকে তামিম ইকবাল 23 বলে 30, 24 বলে 21 রান করেছে। ইয়াসির আলী ক্যাপ্টেন, এবং আর কেউই সেকেন্ড ডিজিটে যেতে পারে না, সবাই হচ্ছে 9-5-4-4-2-7-5-4-0-0-0-2 এইরকম। সো বুঝতেই পারছেন শেষ পর্যন্ত 84 রান অল আউট হয়ে গেছে, 24 রানে তো নাকি 24 রানে মানে জিতে গেছে ঢাকা ডোমিনেটরস। ও মাই গড, এটা ভাবা যায় না আসলে। এখন এই ঘটনাটা ঘটাইছে কারা আসলে দেখি একটু। সবচেয়ে বেশি উইকেট পেয়েছে তাসকিন, 4টা উইকেট পেয়েছে, তারপর সবাই উইকেট পেয়েছে, 1টা উইকেট পেয়েছে সালমান ইরশাদ, নাসির পেয়েছে আজকে 2টা। আসলে নাসির হোসাইন অধিনায়ক, সে মানে প্রতিটা ম্যাচেই রান করছে, প্রতিটা ম্যাচেই রান না করলে উইকেট পাচ্ছে, মানে তাকে আসলে জাতীয় দলে নিয়ে আসাটা খুব জরুরি, মানে ফিনিশার হিসেবে মিনিমাম। তারপরে আলামিন 2টা উইকেট পেয়েছে, আমির হামজা যে কিনা কুমিল্লার সাথে উতল ধোলাই খেয়েছে, সেই আমির হামজা 1 উইকেট পেয়েছে, 3 ওভারে 5 রান দিয়ে। সো এটা টোটাল ক্রেডিট গোজ টু মিরপুর পিচ। মিরপুরের পিচ বলে আজকে মানে এই ধরনের একটা ম্যাচ দেখতে পেলাম, এটাই স্বাভাবিক। কিন্তু 108 রানে মানে 108 রান করে 24 রানে জিতে গেল ঢাকা, এটা ভাবায়। তবে আপনি যখন জানবেন যে এটা মিরপুরের পিচ, তখন এটা আপনার কাছে স্বাভাবিক মনে হবে, এরকমই তো হওয়ার কথা।